হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল নাইন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্রেন্ডস নোট কয়েন মাইনিং প্রজেক্টের কিন্তু ইতিমধ্যে অনেকগুলো আপডেট চলে আসে মানে তাদের যে গেমিং নোট কয়েনটা ছিল সেটা কিন্তু অলরেডি কনভার্ট করে তারা নোট টোকেন আপনাদের দিয়ে দিছে এখন জাস্ট আপনারা চেক আউট করতে পারবেন যে আপনারা কতগুলা গেমিং নোট কয়েনে কতগুলা নোট টোকেন পাইলেন আর এই এর যে সিস্টেমটা এটা কিন্তু ম্যানুয়ালি ভাবে করার কথা ছিল বাট তারা কিন্তু ম্যানুয়ালি ভাবে না করে অটোমেটিকলি করে দিছে মানে আপনাদের কিন্তু নিজে থেকে কোনো ধরনের পরিশ্রম বা কোনো ধরনের কাজ করার কোনো প্রয়োজন নাই ডিরেক্টলি কিন্তু তারা অটোমেটিকলি আপনাদের গেমিং নোট কয়েনটা কনভার্ট করে নোট টোকেনে দিয়ে দিছে এখন জাস্ট আপনারা সেটা চেক আউট করেন কিভাবে চেক আউট করবেন সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তার সাথে বর্তমানে এটার প্রাইস কেমন আছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব এবং এরই সাথে আপনারা কিন্তু অনেকেই ভাবতেছেন নোট কয়েন যে মাইনিং প্রজেক্টটা আছে এটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে আসলে কিন্তু শেষ হয় নাই আবারও কিন্তু এটা নতুন করে শুরু হবে এবং আপনারা কিন্তু আবার নতুন করে এখান থেকে আর্নিং করতে পারবেন তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে डायरेक्टली আমরা মেইন টপিকে চলে যাই তবে মেইন টপিকে যাওয়ার আগে আমি আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট অবশ্যই করব যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আপনি যদি নোট কয়েন মাইনিং করে থাকেন তাহলে কিন্তু আপনি এখান থেকে হিউজ পরিমাণ একটা প্রফিট করতে পারবেন যার কারণে বলতেছি আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তো অ্যাট ফার্স্ট আপনারা লক্ষ্য করেন আমি কিন্তু এখানে আপনাদের একটা স্ক্রিনশট দেখাচ্ছি কেননা বর্তমানে কিন্তু নোট কয়েন মাইনিংটা বন্ধ আছে এটা কিন্তু আবারও নতুন করে শুরু হবে আমি কিন্তু আপনাদের বলেই দিলাম তো এই জায়গায় লক্ষ্য করেন এই যে উপরে যে ব্যালেন্সটা শো করতেছে আপনারা যখন মাইনিংটা করছিলেন এই যে উপরে কিন্তু আপনাদের টোটাল ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে এটা মূলত আপনাদের গেমিং নোট কয়েন এটা কিন্তু মূলত নোট টোকেন না এবং ট্রেডেবল কোনো কয়েন না তারপরে এই স্ক্রিনশটটা যদি আপনারা একটু ফলো করেন এই জায়গায় যে টোকেনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নোট টোকেন অরিজিনালি এবং এটা কিন্তু ট্রেডেবল টোকেন মানে আপনাদের যে গেমিং কয়েনগুলো আছে এগুলো কিন্তু কনভার্ট করে ডিরেক্টলি আপনাদের নোট টোকেন দিয়ে দেওয়া হচ্ছে এবং এখান থেকে কিন্তু আপনারা ইজিলি এটা ক্লেম করে নিতে পারবেন এবং ক্লেম করার মাধ্যমে ডিরেক্টলি আপনাদের যে টন কিপার ওয়ালেট এবং টেলিগ্রামের যে নিজস্ব ওয়ালেট সেই ওয়ালেটে নিয়ে নিতে পারবেন এবং সেখান থেকে যে এক্সচেঞ্জারে লিস্টেড হবে সেখানে আপনারা ইজিলি ডিপোজিট করে সেখানে সেল করে কিন্তু আপনাদের প্রফিটটা নিয়ে নিতে পারবেন এখন বিষয় হচ্ছে অনেককেই কিন্তু এই এই প্রসেসটাকে অনেক কঠিন মনে করে ফেলতে পারে যার কারণে বলতেছি আপনাদের টেনশনের কোনো প্রয়োজন নাই প্রত্যেকটা প্রসেস নিয়ে এ টু জেড ভিডিও মেক করা হবে এবং আপনাদের সমস্ত বিষয়গুলা খুবই পরিষ্কারভাবে ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে এখন বিষয় হচ্ছে আপনারা কিভাবে দেখবেন যে আপনাদের কতগুলা নোট কয়েনে কতগুলা নোট টোকেন দেওয়া হয়েছে আমি আপনাদের রেশিওটা বলে দিচ্ছি হাজার গেমিং নোট কয়েন সমপরিমাণে আপনাদের কিন্তু একটা নোট টোকেন দেওয়া হয়েছে তো এটা চেক করার জন্য এন্ড ফার্স্ট আপনারা চলে আসবেন আপনাদের টেলিগ্রামের নোট কয়েনের বটে বটে আসার পরে কি করবেন এই যে মেনু অপশনটা আছে মেনু অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পারবেন যে স্টার্ট বাটনটা এখানে শো করতেছে স্টার্ট একটা ক্লিক করবেন দেন আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু আরেকটা অপশন চলে আসবে সেটা হচ্ছে চেক দা রেজাল্ট তো চেক দা রেজাল্ট একটা ক্লিক করে দিবেন দেন এই জায়গায় লক্ষ্য করেন আমার কিন্তু নোট দেওয়া হয়েছে এটা কিন্তু এখানে শো করতেছে কেননা আমি কিন্তু অলরেডি এটা ভিউ করে ফেলছি তো আপনারা কিভাবে ভিউ করবেন এই জায়গায় লক্ষ্য করেন ইউর কয়েন রেজাল্ট তো এই জায়গায় একটা ক্লিক করবেন তারপরে আপনারা দেখতে পারবেন নিচে কিন্তু নেক্সট বাটনটা শো করবেন তো কয়েকবার আপনারা নেক্সটে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এবং উপরে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের টোটাল গ্যাম যে নোট কয়েনটা আছে মানে গেমিং নোট কয়েনটা সেটা শো করবে মানে ট্যাপ ট্যাপ করে আপনারা যেটা আর্নিং করছেন সেটা কিন্তু উপরে টোটালটাই শো করবে তারপরে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের কিছু পরিমাণে বোনাস দেওয়া হবে এবং সেই বোনাসটা সহ টোটাল যে আপনাদের কয়েনটা হবে মানে গেমিং নোট কয়েনটা সেটা কিন্তু এখানে শো করা হবে তারপরে আপনারা লক্ষ্য করেন নিচে কিন্তু আপনাদের টোটাল যে কনভার্টের নোট টোকেনটা সেটা এখানে শো করবে এবং এই জায়গায় যদি লক্ষ্য করেন এখানে কিন্তু ক্লিয়ার ভাবে বলে দেওয়া আছে 1000 ইন গেম কয়েন ইকুয়াল 1 নোট টোকেন মানে 1000 গেমিং নোট কয়েন সমপরিমাণ একটা নোট কয়েন আপনাদের দেওয়া হয়েছে এবং বর্তমানে কতগুলা নোট টোকেন আপনারা পাচ্ছেন সেটা কিন্তু এই জায়গায় শো করবে তারপরে আপনারা কি করবেন নিচে দেখতে পারবেন নেক্সট অপশনটা আবার শো করবে তো নেক্সট একটা ক্লিক করবেন দেন এই জায়গায় আপনারা লক্ষ্য করবেন আপনাদের কিন্তু টোটাল টোকেনটা উপরে চলে যাবে তারপরে আপনারা লক্ষ্য করবেন এই জায়গায় কিন্তু ছোট্ট করে ক্লেম অপশনটা শো করতেছে বাট এটা কিন্তু এখন পর্যন্ত ইনাবল করা হয় নাই যখন যখন তাদের এই অপশনটা ইনাবল করা হবে তখন কিন্তু আপনারা ইজিলি ক্লেম অপশনে ক্লিক করে আপনাদের টোন কিপার ওয়ালেট অথবা টেলিগ্রামের যে নিজস্ব ওয়ালেট আছে সেটার সাথে কানেক্টেড করে আপনারা কিন্তু ইজিলি ক্লেম করে নিতে পারবেন তবে এই জায়গায় একটা শর্ত আছে সেটা হচ্ছে আপনাদের ওয়ালেটে কিন্তু অবশ্যই কিছু পরিমাণের টোন ফি লাগবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এখানে কিছু পরিমাণের টোন ফি নিয়ে আসার আর টোন ফি ছাড়া কোনোভাবেই কিন্তু আপনারা এখান থেকে কয়েনটা ক্লেম করতে পারবেন এটা কিন্তু আমি ক্লিয়ারভাবে বলে দিচ্ছি এই কয়েনটা কিন্তু আপনারা বিস্তারিকে তারিখে এখান থেকে ক্লেম করে আপনাদের ওয়ালেটে নিতে পারবেন সেজন্য বলতেছি এখন পর্যন্ত কিন্তু অনেক সময় আছে আর টোন কয়েনটা কিন্তু বিভিন্ন ধরনের এক্সচেঞ্জারের লিস্টেড আছে যেমন বাইবিটের লিস্টেড আছে এম এক্স লিস্টেড আছে আপনারা সেখান থেকে সামান্য পরিমাণের টোন কয়েন কিনে আপনারা অবশ্যই আপনাদের টোন কিপার ওয়ালেটে নিয়ে নেবেন তাহলে আপনারা পরবর্তীতে বিশ তারিখে যখন এটা ক্লেম স্টার্ট হবে আপনারা ইজিলি কিন্তু এটা ক্লেম করে আপনাদের ওয়ালেটে নিয়ে নিতে পারবেন তাছাড়াও আপনারা হয়তো বা বিশ তারিখে এই গুড নিউজটা পেয়ে যাইতে পারেন যেমন এই কয়েনটা কোথায় লিস্টেড হচ্ছে এবং কিভাবে আপনারা সেল করবেন এই আপডেটটা কিন্তু আপনারা বিশ তারিখেই পেয়ে যাবেন তবে আমার নিজস্ব মতামত বাইবিট এক্সচেঞ্জারে কিন্তু অবশ্যই এটা লিস্টেড হয়ে যাবে আর বাইবিট এক্সচেঞ্জার কিন্তু অনেক ভালো একটা এক্সচেঞ্জার যেমন বাইন্যান্স থেকে আমরা খুবই ইজিলি ভাবে নগদে এবং বিকাশে টাকা নিয়ে নিতে পারি পি টু সেলের মাধ্যমে ঠিক তেমনি আপনারা কিন্তু বাইবিট থেকেও এই কাজটা করতে পারবেন এবং সেখানেও কিন্তু Binance এর মতোই একটা P2P সিস্টেম আছে তো আশা করি আপনারা এই বিষয়টা চেক আউট করে দেখতে পারবেন যে আপনাদের কতগুলা গেমিং নোট কয়নে কতগুলা নোট টোকেন দেওয়া হয়েছে তারপরের বিষয় হচ্ছে বর্তমানে আপনারা তো জানেন যারা যারা ভাউচার ক্রিয়েট করে রাখছে তারা কিন্তু ইনস্ট্যান্ট সেল করে প্রফিটটা নিয়ে নিতে পারতেছে তো সেই অনুযায়ী বর্তমান প্রাইস মানে এই যে টোকেনটা এটার প্রাইস বর্তমানে কেমন দাঁড়াচ্ছে এই বিষয়টা নিয়ে এখন আমরা কথা বলবো এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু তারা অলরেডি একটা পোস্ট করছে এটা হচ্ছে তাদের টেলিগ্রাম গ্রুপ এখানে কিন্তু পোস্ট করা হয়েছে তো এই জায়গায় ক্লিয়ার ভাবে একটা বিষয় কথা বলা হয়েছে বর্তমানে 10 মিলিয়ন নোট কয়েনের যে ভাউচারটা সেটা কিন্তু একশো ডলার মানে একশো ডলার প্লাস কিন্তু সেল করা হচ্ছে আপনারা তো জানেন বর্তমানে কিন্তু রেডটা অনেক বেশি পাম করছে তো সে অনুযায়ী আপনারা যদি এই জায়গায় হিসাব করেন দশ মিলিয়ন ভাউচার কনভার্ট করে কিন্তু দশ নোট টোকেন দেওয়া হচ্ছে বিষয়টা কিন্তু এখানে ক্লিয়ার ভাবে বলে দেওয়া আছে এবং আমি কিন্তু আপনাদের বললাম যে গেমিং নোট কয়েনটা এক হাজার নোট কয়েনে আপনাদের একটা নোট টোকেন দেওয়া হচ্ছে সেই হিসাবে হিসাব করলে দশ মিলিয়নে কিন্তু দশ হাজার নোট টোকেন হচ্ছে তো এই হিসাবে আপনারা লক্ষ্য করেন গেমিং যে নোট কয়েনটা আছে সেটার প্রাইস কিন্তু জিরো পয়েন্ট তো সে অনুযায়ী দশ মিলিয়ন ভাউচারের দাম কিন্তু মোটামুটি একশো তেইশ ডলার হচ্ছে এবং সেই হিসাবে হিসাব করলে এই জায়গায় দেখেন দশ হাজার নোট টোকেনের দাম কিন্তু আমরা একশো তেইশ ডলার ধরতে পারি সেই হিসাবে কিন্তু জিরো পয়েন্ট জিরো ওয়ান টু থ্রি এক একটা নোট টোকেনের প্রাইস হচ্ছে আর জিরো পয়েন্ট জিরো ওয়ান টু থ্রি কথা বলতেছি আমি দাম নোট টোকেন এর হচ্ছে। আর আমরা কিন্তু এই প্রাইসটা রেসপেক্ট করতেছি না তার কারণ হচ্ছে আমরা যদি এই প্রাইজেই সেল করতাম তাহলে কিন্তু আমরা ইতিমধ্যে সেল করে প্রফিট টা বুক করে ফেলতে পারতাম কেননা আমরা কিন্তু টোকেন ভাউচার ক্রিয়েট করে সেটা কিন্তু ইনস্ট্যান্ট তাদের প্রি মার্কেটে সেল করে প্রফিট বুক করতে পারতাম বাট আমরা যেহেতু এটা কষ্ট করে হোল্ড করছি তার কারণ হচ্ছে আমরা এর থেকেও বেশি প্রাইস কিন্তু এখানে রেসপেক্ট করতেছি তো আমি আপনাদের সর্বশেষ একটা কথাই বলবো আমি কিন্তু শুরু থেকে বলে আসতেছি যে এই কয়েনটা যেহেতু আমরা কষ্ট করে ট্যাপ ট্যাপ করে এখান থেকে আর্নিং করছি আমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত এটা দেখব এবং আমরা অবশ্যই কিন্তু এটা মার্কেটে সেল করব যখন এটা সেন্ট্রালাইজ কোনো এক্সচেঞ্জারে লিস্টেড হবে তখনই আমরা এটা সেল করে প্রফিটটা বুক করব মানে আমাদের যাতে আফসোস না হয় যে এটার প্রাইস এত বেশি হয়ে গেল আমরা প্রি মার্কেটে এত কম রেটে সেল করলাম আর আমার কথা শুনে যারা যারা হোল্ড করে রাখছেন তারা কিন্তু অবশ্যই আশা করতেছি ভালো মানের একটা প্রফিট এখান থেকে করতে পারবেন আপনারা যদি কয়েকদিন আগে একটু লক্ষ্য করেন অনেকেই কিন্তু নোট কয়েনের ভাউজার ক্রিয়েট করে সেল করার জন্য একবারে পাগল হয়ে গেছিলেন আমি কিন্তু আপনাদের বলছি যে আপনাদের সেল করার কোনো প্রয়োজন নাই আপনারা জাস্ট একটু ওয়েট করেন বর্তমানে যে রেটে সেল হচ্ছে এর থেকেও ভালো একটা প্রাইজে আপনারা সেল করতে পারবেন যেহেতু আপনারা কষ্ট করে এখানে আর্নিংটা করছেন এবং আপনাদের ফোনের প্রতি কিন্তু অনেক বেশি প্রেশার গেছে তো আপনারা হিসাব করে দেখেন কিছুদিন আগে কিন্তু তাদের দশ মিলিয়নের যে ভাউচারটা সেটা কিন্তু তিরিশ ডলার পঁয়ত্রিশ ডলার বা সর্বোচ্চ পঞ্চাশ ডলারের সেল হয়েছে বাট বর্তমানে আপনারা লক্ষ্য করেন বর্তমানে কিন্তু টু এক্স প্রফিট অলরেডি আপনাদের গেইন হয়ে গেছে কেননা বর্তমানে কিন্তু দশ মিলিয়নের ভাউচারটা মোটামুটি একশো বিশ ডলার প্লাস সেল হচ্ছে এবং বিশ তারিখের পরে যেহেতু এটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্টেড হচ্ছে সে তুলনায় হিসাব করলে যারা যারা দশ মিলিয়ন এখান থেকে আর্নিং করছেন তারা কিন্তু মোটামুটি দেড়শো থেকে দুইশো ডলার এখানে একটা কোপ দিতে পারবেন আর যাদের এখানে প্রশ্ন ছিল যে ভাই আমাদের তো দশ মিলিয়ন কয়েন এখন পর্যন্ত হয় নাই আমরা কি সেল করতে পারবো কিনা অবশ্যই আপনারা সেল করতে পারবেন আমি আমি আপনাদের যে প্রসেসটা দেখিয়ে দিলাম মানে যে প্রসেসে আপনারা ব্যালেন্সটা চেক করতে পারবেন অবশ্যই কিন্তু আপনারা ওই সিস্টেমে ব্যালেন্সটা চেক করে নেবেন এবং অবশ্যই কিন্তু সকলে কমেন্ট বক্সে জানাবেন আপনারা কতগুলা নোট টোকেন এখান থেকে কালেক্ট করতে পারলেন তারপরে আমি কিন্তু ভিডিওর শুরু থেকে আপনাদের আরেকটা কথা বলছিলাম যে নোট কয়েন কিন্তু এখন পর্যন্ত শেষ হয় নাই আরও কিন্তু নতুন করে এখানে মাইনিং শুরু হবে এবং আরও কিন্তু আপনারা এখান থেকে আর্নিংটা করতে পারবেন তো কিভাবে আমি এই কথাটা আপনাদের বললাম তো এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন তাদের নোট টোকেন টোটাল সাপ্লাই হচ্ছে একশো দুই বিলিয়ন টোকেন এবং সেখান থেকে আমরা যে ফেজ ওয়ানে এখানে মাইনিংটা করছি সেখানে কিন্তু টোটালি আশি বিলিয়ন টোকেন ডিস্ট্রিবিউশন করা হয়েছে এবং আরো কিন্তু এখানে বাইশ বিলিয়ন প্লাস টোকেন কিন্তু তাদের সাপ্লাই আছে কেননা তাদের টোটাল সাপ্লাই কিন্তু একশো দুই বিলিয়ন সেখান থেকে শুধুমাত্র আশি বিলিয়ন টোকেন ডিস্ট্রিবিউশন করা হচ্ছে এবং বাকি যে বাইশ বিলিয়ন প্লাস টোকেন আছে এগুলো কিন্তু এখন পর্যন্ত ডিস্ট্রিবিউশন করা হয় নাই এবং এই বাকি সাপ্লাই গুলোর জন্য এখানে কিন্তু আরেকটা কথা বলা হয়েছে নিউ ইউজার এন্ড দ্য মানে এরপরে কিন্তু আরো তারা মাইনিংটা শুরু করবে এবং আরো কিন্তু আপনারা এখানে মাইনিং করে এই যে বাকি সাপ্লাইটা আছে এটা কিন্তু আর্নিং করতে পারবেন তো পরবর্তীতে যখন আরো এখানে মাইনিংটা শুরু হবে আমি কিন্তু অবশ্যই আপনাদের জানিয়ে দেব অবশ্যই কিন্তু আপনারা সেই আপডেটটা দেখে অবশ্যই এখানে মাইনিংটা করবেন এবং এরই সাথে নোট কয়েনের মতো আমি কিন্তু আরো বেশ কয়েকটা মাইনিং প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু আপনারা কাজ করবেন কেউ কিন্তু এই সমস্ত প্রজেক্ট স্কিপ করবেন আর যদি স্কিপ করে থাকেন তাহলে কিন্তু আপনাদেরই সব থেকে বড় লস হবে ফ্রেন্ডস আশা করি আপনারা সমস্ত বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপাতত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে